মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আর এখন তো আমি চলে এসেছি শ্বশুর বাড়ি বলতে পারো, বরের কাছে বলতে পারো, কলকাতা বলতে পারো, যা কিছু, মানে মায়ের বাড়ি থেকে কালকেই চলে এসেছি। আর মনটা খুবই খারাপ করছিল, রাতের দিকে খুব মিস করছিলাম। প্রতিদিন রাত্রিবেলা মা ভাত বেড়ে দিত, আমি খেতাম, ঘেটু আসতো, খুব মিস করছিলাম। তো কিছু করার নেই, যেটা ডেলি রুটিন সেটা তো মেনে নিতেই হবে, যেটা বাস্তব সেটা আমাদেরকে মানতেই হবে। তো চলে এসছি এবার নিজের সংসার, প্রত্যেক দিনের মতন কোমর বেঁধে এবার কাজকর্ম শুরু করে দিতে হবে। আর ঘর দৌড়ের যা অবস্থা হয়ে আছে তোমাদের তো আগের ব্লগে শেয়ার করেইছি। আর এখন বাজে কটা বাজে? পাকা 8টা বাজছে, 8:02 হবে সম্ভবত, হ্যাঁ 2। তো এবার গৌতম যাবে অফিস, তার জন্য এখানেই দেখো ওর জামা প্যান্ট সমস্ত শার্ট সব রেডি করে রেখে দিয়েছি। আমার ব্রাশ করা হয়ে গেছে, আজকে আর মর্নিং ওয়াকে যাইনি, ইচ্ছা করেই যাইনি, কারণ এত টায়ার্ড লাগছিল না। আর ঘরেরও অনেক কাজকর্ম আছে, ব্যালকনি ওটাকে যে গাছগুলো এনেছি ওগুলোর ব্যবস্থা করতে হবে। আর এর মধ্যে আমি বেডরুমটাকে মোটামুটি কিছুটা ট্রাকে নিয়ে চলে এসেছি, অনেকটাই সাজিয়ে গুছিয়ে নিতে পেরেছি। কিন্তু বালিশের কভারগুলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ওগুলো কিন্তু আগেকার, ওগুলো কালকে না আর পারিনি, আজকে চেঞ্জ করব ভাবছি। তো সারা দিন আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আসার পর না এই দড়িটাকে, এইটা, এই যে দড়িটা, এটাকে খালি করলাম, পুরো যাত্রা পাটির মতন ঝুলছিল, অনেকটা খালি করেছি। আর এই জামাটা তো আমি কাল পরে এসেছি, এটাকেও ভাঁজ করে আলমারিতে ঢোকাতে হবে। আর এখানে দেখো, এটা বাড়ি না লন্ড্রি, তোমরা গেস করতে পারছো কি? কেউ কিছু মানে কি অবস্থা, এতে বোধহয় 2-3 গামলা জমা হয়েছে। সকালে আমি আরো গৌতমের জামা কাপড় এর মধ্যে জমা করলাম, জানি না এগুলো কবে উদ্ধার করতে পারবো। আর চলো, ময়লার গাড়ি তো এখনো আসেনি, এখানে ময়লা রেডি করে রেখে দিয়েছি, অনেক ময়লা জমেছে। আর রান্নাঘরে যাব, রান্নাঘরে এখনো পর্যন্ত কিন্তু কিছু করে উঠতে পারিনি, জাস্ট ডাস্টিং করেছি। আর এখানে বাসনগুলো এই মাত্র ধোবো, এখনো ধোয়া হয়নি। চলো বাসনগুলোকে আগে ধুয়ে নিই, তারপর গৌতমের জন্য ব্রেকফাস্ট রেডি করব। বেশি কিছু ছিল না, এইটুকুই ছিল। এবার গ্যাস মুছে নেবো, কালকে তো মোছানো কাপটাও ভুলে গেলাম, মুছতে ইয়ে ধুতে ভুলে গেলাম, থাক ধোবো পরে। এবার গ্যাসটা মুছে নিতে হবে। কখন আসবে কখন আসবে করে আজকে লেট করে এলো ময়লার গাড়ি। তো এটা আগের বাড়িটা এসে গেছে, আমি জানলা দিয়ে তোমাদেরকে দেখালাম, চলো এবার আমাদের ফ্ল্যাটে আসবে। চলো, ময়লার গাড়ি এসে গেছে। বাড়ি থেকে এসে দেখছি সব কিছু অগোছালো, ঠাকুরঘরের বাসনপত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু ধুলো করে নোংরা হয়ে আছে। আর আজকে ভাবলাম যে বৃহস্পতিবারে যেটা আমি ঘট পাতি, লক্ষ্মীর ঘর, সেটাকেও পরিষ্কার করব। ঠাকুরের বাসনগুলোকে তেঁতুল দিয়ে পুরো মাজতে হবে, মানে ঘষে ঘষে মাজতে হবে, যা অবস্থা। ঠাকুরঘরের বাসনগুলো প্রথমে আমি মেজে গামলার জলে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু এটা ঠাকুরের বাসন তাই গামলার জলটা ফেলে দিয়ে আবার আমি বেশ কিছুটা জল নিয়ে এলাম। এবার সেই ফ্রেশ জলে আরও একবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ঠাকুরের বাসন আমাদের মন সবসময়ই খুঁটখুট করে, মনে হয় এই বোধহয় কিছু হয়ে গেল বা ভালো করে করা হলো না, কোথায় কিছু লেগে রইল, সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখো গঙ্গা জলের এইটা কত ঝকঝক করছে, একদম কালো ভূত হয়েছিল। তো সমস্ত কিছু ঠাকুরঘরের মোটামুটি কমপ্লিট হলো। এবার ঠাকুরের যে নিত্য সেবার বাসন, পাথরের বাটি, এগুলোকে আমি ধুয়ে নিলাম। চলো এবার রান্নাঘরে যাব, গৌতমের আসার টাইম হয়ে গেছে। পরের দিন ধরি সাগরকে দানা মারি, এ মাসে একবারে দুটো গৌতম এনে দিল, কারণ সবসময় তো পাওয়া যায় না, তাই এই দুধটা কেটে এবার কোটোতে ঢেলে রাখছি। আমি প্রত্যেক বাড়ি যখন দুধ আনি তখন বড় কোটোয় ঢেলে রাখি, তা থেকে ছোট কোটোয় অল্প অল্প করে ঢেলে নিই নিজের সুবিধা মতো।
এতে আমার কাজেরও অনেকটা সুবিধা হয় আর ছোট ছোট জিনিসগুলো জায়গা কম লাগে। এইভাবেই আমি বড় কোটো থেকে ছোট কোটোতে দুধ ঢেলে রেখে দিচ্ছি। তাহলে গৌতমের বা আমার ব্রেকফাস্টের সময় তাড়াতাড়ি নেওয়া এবং হাতের কাছে রেখে দিই, যাতে কাজটা অনেকটা আমার এগিয়ে যায়। চলে গেল অফিস, আর এখন আমি যে গাছগুলো এনেছিলাম কালকে, এই এই যে নয়নতারা, এগুলো হাইব্রিড নয়নতারা, এগুলোকে একটু ব্যবস্থা করব, গাছগুলোকে বসাবো। তোমরা দেখেছো এগুলো মাটি ছাড়িয়ে আমি এনেছিলাম, কারণ এত ভারী হয়ে গিয়েছিল মাটি সময় আনতে পারিনি। তো এখন আমি মাটি তৈরি করব। এই যে বিরিয়ানির কন্টেনার, এইগুলোতে প্রথম বসাবো। এইগুলোকে এই মাত্র ফুটো করলাম আগুনে, মানে গ্যাসেতে রড, একটা সরু মতন রড গরম করে এগুলোকে ফুটো করলাম। প্রত্যেকটাতেই আমি ফুটো করেছি এরা, কারণ এগুলোকে ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে গাছ কিন্তু পচে যাবে, সেই জন্য। এবার মাটি তৈরি করব, অল্প একটু শিম কুচি দেবো। আর মাটি যদি আমি ভালো করে তৈরি না করি তাহলে হবে না। এরকম এর মধ্যে আমি দিচ্ছি শিম কুচি। তোমরাও যারা গাছ ভালোবাসো, আমি সাজেশন করব আগে কিন্তু মাটি তৈরি করবে। মাটি যদি তোমরা ভালো করে তৈরি না করো তাহলে কিন্তু গাছের ফুল ভালো পাবে না। আর কি দেবো এর মধ্যে, দেখি কি সার আছে এর মধ্যে, সেরকম তো কিছু নেই। 10-26-26 নেই, এটা তো মনে হচ্ছে পটাশ, আর সেরকম কিছু নেই। অল্প একটু ডিএপি ছড়িয়ে দিলাম হালকা করে, আর সেরকম কিছু দেবো না। শিম কুচিটাই হচ্ছে মেন, আর নিমখল তো নেই, আজকে আনতে যাব নিমখল। বাপের বাড়ি থেকে যেমন গাছ হয়ে এনেছি, তেমন এই গাছ পাটাকেও কিন্তু একদম বস্তাবন্দি করে নিয়ে চলে এসেছি। আমরা এঁচোড়কে অনেকেই গাছ পাটা বলি, এটা পুরো মাংসর মতনই রান্না করা হয়, তাই একে গাছ পাটা বলা হয়। এই এঁচোড়টা তোমরা দেখছো, এটা কিন্তু বাজার থেকে কেনা নয়, আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়ির কাঁঠাল বাগান তোমাদের ব্লগে দেখিয়েছি, সেই গাছ থেকে টাটকা এঁচোড় পেরে সেই এঁচোড়ই কিন্তু আনা হয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো একদম ফ্রেশ এঁচোড়, মানে বাপের বাড়ির জিনিস তার মজাটাই আলাদা, আনন্দটাই আলাদা। সে যত কম দামি হোক না কেন, যত বেশি দামি হোক না কেন, কারণ আমরা কি হয়, আমরা তো এখানে বাজারে সব সময় এঁচোড় কিনে খাই, কিন্তু এই যে সুন্দর, এই যে এত সুন্দর ফ্রেশ জিনিস কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। যে নয়নতারা গাছগুলো এনেছিলাম সেগুলো বসানো হয়ে গেছে, এগুলো এখন আমি টবে বসাবো না, মাসখানেক মতন এই যে বিরিয়ানির কন্টেনার ছোটো ছোটো এতে বসালাম। বেশ ভালো করে এগুলো সতেজ হয়ে গেলে, পাতা ছাড়লে, তখন এগুলো আমি টবে এগুলোকে রিপটিং করবো। তো এগুলোকে ভালো করে বসানো হয়ে গেছে, মাটি তৈরি করেছি, এবার এগুলোকে জল দিয়ে দিচ্ছি, মানে চান করার আগে পর্যন্ত এই হচ্ছে আমার কাজ। তো যখনই আমি বাড়ি যাই কিছু না কিছু গাছের চারা বা কিছু না কিছু নিয়ে আসি, সেগুলোকে তো ভালো করে ব্যবস্থা করতে হবে, তাই এগুলোকে ভালো করে আমি বসিয়ে এবার ব্যালকনির ওখানে নিয়ে যাব। তো এবার সমস্ত কিছু এগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরে যে আমি জবা গাছের কাটিংগুলো করে গিয়েছিলাম বা এই গাছগুলোকে আমি সার দিলাম, এগুলোকে একটু ভালো করে চান করিয়ে দিচ্ছি, কারণ গাছে মানুষের যেমন চান করার প্রয়োজন আছে, গাছেরও কিন্তু চান করার অবশ্যই প্রয়োজন আছে। তাই এগুলোকে ভালো করে জল দিয়ে পাতাগুলোকে আমি ধুয়ে দিচ্ছি। আর দেখবে গাছের মধ্যে পাতা ধুয়ে দিলে না ভীষণ চকচক করে, এত গ্লেজ দেয়, আর দেখতেও ভীষণ ভালো লাগে, তাই আমি এগুলোকে ভালো করে চান করিয়ে নিলাম। এরপর চান টান হয়ে গেছে আমার নিজের, চান করে আমি রোজকার মতন যেমন ঠাকুরের পুজো দিই চলে এলাম ঠাকুর ঘরে। আর বাড়ি থেকে আসার পর এত স্ট্রাগল যাচ্ছে না কি বলবো, প্রচুর টায়ার্ড হয়ে যাচ্ছি। তো বাসনপত্র তো সকালেই আমি জামা কাপড় ছেড়ে সেগুলোকে ধুয়ে ব্যবস্থা করে গিয়েছিলাম, আর গৌতম আজকে যেহেতু ঠাকুরের পুজো দেবো বাড়ি থেকে এসে একটু সন্দেশও আমাকে এনে দিয়েছে, তাই রোজকার মতন আজকেও পুজো দিচ্ছি। যদি আমি রোজ সন্দেশ দিয়ে পুজো দিই না, তোমরা তো দেখেইছো আমি নকুলদানা গঙ্গা জল দিই ম্যাক্সিমাম দিন পুজো দিই, তো আজকে গৌতম এনে দিয়েছে বলে পুজোটা দিয়ে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো এই যে ছোটো ছোটো বাটিগুলো না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এগুলো আমি চণ্ডী মেলা থেকে কিনেছিলাম। তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা তো নিশ্চয়ই জানো। আর ঠাকুরের জিনিস দেখবে একটু নিত্য নতুন জিনিস ঠাকুরকে দিলে ভীষণ ভালো লাগে আমাদের, যেমন নতুন নতুন জিনিস ব্যবহার করতে ইচ্ছা করে, নতুন জামা পরতে ইচ্ছা করে, তেমনি ঠাকুরকে সাজালেও কিন্তু খুব ভালো লাগে। তো চলো আমি আজকের মতন পুজো দিয়ে নিই,
পুজো দিয়ে তারপরে নিজের পেট পুজোর বাকি আছে। আর ফুলের ব্যাপারটা তোমাদেরকে বলি, গৌতমকে ফুল আনতে আমি বলেছিলাম কিন্তু ও ভুলে গেছে। তারপরে আমাকে বললো তুমি বেরিয়ে একটু ফুল নিয়ে সঙ্গে এলাম, আর দরকার নেই, গাছে তো ফুল আছেই। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি চলে এসেছি ম্যানটনের নার্সারিতে। যারা ফুল গাছ ভালোবাসো তারা এখানে কিন্তু একবার আসতেই পারো। এখানে এলে তোমার কিছু না কিছু ফুলের চারা কিনতে ইচ্ছাই করবে। যে কোনো ফুলের চারা বলো, যে কোনো টব, কালারিং টব, বিভিন্ন ধরনের সার, সব কিছু পাবে। মানে ফুল গাছের যাবতীয় A to Z এই নার্সারিগুলোতে পাবে। শুধুমাত্র একটা নয়, ম্যানটনের ফুটপাতের ধারে প্রচুর নার্সারি আছে। 5টা, 6টা, 7টা এরকম নার্সারি রয়েছে। আমরা এখানে এলাম তো, আসার পর মানে বাড়ি থেকে আসার পর আমি গৌতমকে বলেছিলাম যে আমাকে দু একটা সার তুমি কিনে দিও। বাড়ি থেকেও আমি সার এনেছি অল্প করে, কারণ ব্যাগ তো প্রচুর ভারী হয়ে যায় না। তো গৌতম বলে চলো আজকে ফাঁকা আছি তাহলে নার্সারিতে একবার যাওয়া যেতেই পারে। আর এই নার্সারিতে এলে না আমার তোমাদের কি বলবো, সত্যি কথাই বলছি, যেতে আর মন চায় না, মানে বাড়ি যেতে। বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতেই থাকি দেখতেই থাকি, এত ভালো লাগে না। যারা ফুল ভালোবাসো তারা আমার এই ফিলিংসটা কিন্তু অনুভব করতে পারবে। কত ফুল গাছ, পাতাবাহার গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। তো আমি এবারে আর ফুলের চারা কিছু কিনিনি, কারণ বাড়ি থেকে আমি ওখানকার নার্সারি থেকে কিনে এনেছি। বেশ কিছু সার আমি নিলাম, ওই নিম খোল, হাড় গুঁড়ো, এটা সেটা, বিভিন্ন ধরনের ফুল গাছে যে সারগুলো লাগে সেইগুলোই আমি নিলাম। তো গৌতমকে বললাম তুমি একটু ক্যামেরাটা করে দাও, আমার ভিউয়ারদের দেখিয়ে দাও যে আমি সন্ধেবেলায় কোথায় গেছি। আর যারা ফুল গাছ ভালোবাসো তারা কিন্তু এইটা একদম মিস করবে না, এই ব্লগটা অবশ্যই দেখবে। তো চলো, সমস্ত কিছু কেনা হয়ে গেছে, এবার তো বাড়ি যেতেই হবে। তো এবার কত দাম হয়েছে কি বৃত্তান্ত এইখানে আমরা বিল করে নিচ্ছি। আর এই দেখো, এই সারগুলো থেকেই কিন্তু আমি অল্প অল্প করে নিয়েছি, কোনোটা 10 টাকা, কোনোটা 20 টাকা। এই যে সারগুলো রয়েছে এই সারগুলোই কিন্তু আমি কিনেছি। এটা হাড় গুঁড়ো রয়েছে, নিম খোল রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবার রাতের ডিনারের জন্য রান্নাঘরে চলে এসেছি, আর আজকে করছি তড়কা। প্রথমে আমি ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি এবং পুরো ডিমের ঝুড়ি বানিয়ে নেব। তারপর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে সমস্ত কিছু মশলা টশলা দিয়ে আজকে রাতের ডিনারের মেনু তৈরি করব। আজকে রাতের ডিনারের মেনু হচ্ছে রুটি আর তড়কা ডাল। তড়কাটা গৌতম ভীষণ ভালোবাসে। এটা আমি সকালেই ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম, আর সেদ্ধ করে রাখলে কি হয়, রাতে খুব তাড়াতাড়ি বানানো যায়। বন্ধুরা, এখানেই আজকের মতন ব্লগটা এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতন টাটা।